বন্ধুরা, আমরা পড়ছি আমার পরিচয় কবিতাটি। এই আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। তো আমরা আগের ভিডিওতেই আমার পরিচয়ের কবিতাটির প্রথম অংশ পড়ছিলাম। সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা করেছিল কারা? প্রশ্নটা করেছিল নদী। হ্যাঁ, 1300 নদী তারা প্রশ্ন করেছিল। তারা যে প্রশ্নটা করেছিল যে তুমি কোথা থেকে এলে, সেই প্রশ্নের উত্তরগুলোই মূলত আমরা কবিতার পরবর্তী অংশ থেকে পাবো। তো সেই উত্তরগুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। উত্তরগুলো হচ্ছে এরকম, আমি তো এসেছি চর্চা পদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। দেখো বন্ধুরা, পরিচয় দেওয়ার পদ্ধতিটা অসাধারণ। অর্থাৎ উনি কোথা থেকে এসেছে এই উত্তরটা দিতে গিয়ে উনি বাঙালি জাতির যে সংস্কৃতি, যে ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য, যে বিদ্রোহের যে ঐতিহ্য, তারপর যে শিল্প সমৃদ্ধির ঐতিহ্য, সকল বিষয় নিয়ে কথা বলছেন। তো মূলত এই লাইনগুলো কিন্তু আমাদের অনুধাবনে আসতে পারে। তো সেখানে অনুধাবনের ভিতরে যে জ্ঞানমূলক থাকে, সেই জ্ঞানমূলকগুলো আমরা এখন একটু জেনে নিব। প্রথম লাইনের জ্ঞানমূলক দিয়ে এরকম হয়ে থাকে, যদি প্রশ্ন এসে থাকে এরকমটা, তা আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। বন্ধুরা, এটা জানতে হবে চর্যাপদের অক্ষর। এই চর্যাপদ বলতে, চর্যাপদ বলতে যেটা বোঝাচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। বন্ধুরা, এই জিনিসটা তোমরা খুব মনে রাখবে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয় কিন্তু চর্যাপদকে, আদি নিদর্শন, আদি নিদর্শন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের যদি অনুধাবন আসে তার জ্ঞানমূলকটা। তারপর কি বলছে? আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি এই লাইনটা আসে তাহলে তোমরা এখানে লিখতে হবে যে মূলত এখানে ব্যবসা বাণিজ্যের, মূলত এখানে ব্যবসা বাণিজ্যের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু এখানে শুধুমাত্র জ্ঞানমূলকটা লিখছি, এর পরবর্তীতে কিন্তু আমরা একটু বুঝিয়ে বলবো যে জ্ঞানমূলকের পরে কিন্তু একটু ব্যাখ্যাও দিতে হয়। অনুধাবনমূলকের মধ্যে জ্ঞানমূলক লেখার পর সেখানে কিন্তু একটা ব্যাখ্যা দিতে হয়, সেই ব্যাখ্যা নিয়ে আমি কথা বলছি। আগে আমরা জেনে নিব জ্ঞানমূলকগুলো কী হবে। তারপর লিখছে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। এখানে মূলত যে জিনিসটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বিদ্রোহের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো মূলত এখানে স্মরণ করা হয়েছে। তাহলে আমরা বন্ধুরা কী জানতে পারলাম? কৈবর্তের বিদ্রোহ হচ্ছে বাঙালির প্রথম বিদ্রোহ, যেটা দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে হ্যাঁ, বাঙালি নামক যে জাতিটা তারাও বিদ্রোহ করতে পারে। তারপর আসছে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। তো চিত্রকলা থেকে আমরা কিন্তু জিনিসটা খুব সহজেই বুঝতে পারছি। এখানে যদি এই লাইনটা তোমাদের জ্ঞানমূলক হিসেবে বা অনুধাবনের জ্ঞানমূলক হিসেবে আসে, তাহলে তোমরা যে উত্তরটা লিখবে সেটা হচ্ছে শিল্পের সমৃদ্ধের ঐতিহ্য সম্পর্কে। আশা করি তোমরা জ্ঞানমূলকগুলো তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে। কিন্তু তার যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো নিয়ে আমি আরও কথা বলছি। যেমন প্রথমেই কথা বলা হয়েছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। অর্থাৎ আমরা জানি চর্যাপদ হচ্ছে বাংলা ও বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম আদি নিদর্শন। এখানে বলা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ পাণ্ডুলিপি কিন্তু উদ্ধার করে থাকেন। 600 শতাব্দী থেকে 1100 শতকের মধ্যে পদগুলো রচিত হয়েছে। এই পদগুলোর মধ্যে প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবনচিত্র ফুটে উঠেছে। এটা গেল হচ্ছে প্রথমটার ব্যাখ্যা। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে সৌদাগরের ডিঙার বহর। একটা কথা কিন্তু আমরা সবাই জানি, মধ্যযুগীয় যে রচনাগুলো ছিল বাংলা সাহিত্যে সেগুলো হচ্ছে মঙ্গল কাব্য। তো সেই মঙ্গল কাব্যে মূলত চান সৌদাগরের বাণিজ্যের কথা আছে। তো কবি মূলত আমাদের এই লাইনটা দিয়ে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে এই লোককাহিনী অর্থাৎ মধ্যযুগীয় মঙ্গল কাব্যের আশ্রয় গ্রহণ করেছে। আর কৈবর্তের বিদ্রোহ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে
বলা হয়ে থাকে একাদশ শতক থেকে, আনুমানিকভাবে একাদশ শতক থেকেই মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্রবিলিত হয়ে যে বিদ্রোহ করেন তাকেই বলা হয় আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বিদ্রোহী নেতা ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের লোক, আর সেই নেতার নাম হচ্ছে দিব্য বা দিবক। বাঙালি জাতির বিদ্রোহ ঐতিহ্য বোঝাতে মূলত এখানে এই কর্তব্য বিদ্রোহের কথা আলাদা করে বলা হয়েছে। তো এই হচ্ছে গেল। তারপর যে বিষয়টাতে কথা বলা হচ্ছে যে আমি তো এসেছি পাল যুগ। আমরা একটা কথা খুব ভালো করে জানি যে 750 খ্রিস্টাব্দ, হ্যাঁ বন্ধুরা, 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়ে বঙ্গে পাল যুগ সূচনা হয়। তারপর 400 বছর পাল বংশের রাজত্ব টিকেছিল। এই সময় শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ সাধিত হয়। চিত্রকলায় এই সময়ের সমৃদ্ধি অনেক উল্লেখযোগ্য। তো মূলত আমাদের এই লাইনটা দিয়ে কবিদের আমাদের বোঝাতে চেয়েছেন যে আমাদের শিল্পের সমৃদ্ধ বা যে ঐতিহ্যগুলো সেটাই মূলত বোঝানোর চেষ্টা করেছেন, আর সেটা মূলত ছিল হচ্ছে পাল যুগের চিত্রকলা। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আজকে এ পর্যন্তই।